পদ্মাতিরে গড়ে ওঠা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী দুই সংসদীয় আসন আসন্ন নির্বাচনে ত্যাগি আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন স্থানীয় নেতারা আর বিএনপির মনোনয়ন তুলেছেন হেভিওয়েট প্রার্থী সাবেক সাংসদ ও মেয়র মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ হাসান রফিকুল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে মুস্তাফিজ মিশুর রিপোর্ট জানাচ্ছেন সুমন পারফেস রাজশাহী রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বিভাগীয় সদরের এই সংসদীয় আসনটি নানা কারণেই গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত আসনটি বেশিরভাগ সময়ই দখলে রেখেছে বিএনপি ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনে জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামান একই সঙ্গে রাজশাহী দুই ও রাজশাহী এক আসনে সাংসদ নির্বাচিত হন তারপর আর কখনোই এ আসনে বিজয়ী হতে পারেনি নৌকার প্রার্থী জাসদ জাতীয় পার্টির হাত ঘুরে ১৯৯১ নির্বাচনে এখানে শক্ত ঘাঁটি গাড়ে বিএনপি ১৯৯৬ ও দু হাজার নির্বাচনে আধিপত্য ধরে রাখে দলটি দু হাজার এসে বদলে যায় প্রেক্ষাপট আওয়ামী লীগে নেতৃত্বাধীন জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টি বিজয়ী হয় রাজশাহী দুয়ে এখনো ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাই এই আসনের সংসদ সদস্য এবারও মনোনয়ন চাইছেন তিনি আমার আত্মবিশ্বাস আছে যে বিগত দিনগুলোতে আমি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার আমি চেষ্টা করেছি আমার আত্মবিশ্বাস আছে যে ওটা আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে তবে আওয়ামী লীগের নেতারা বলছেন দীর্ঘদিন আসনটি হাত ছাড়া থাকায় বঞ্চিত দলীয় নেতা কর্মীরা তাই দলের হারান ঐতিহ্য ফিরে পেতে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার দাবি তাদের এবারে নির্বাচনে আগ্রহী চার আওয়ামী লীগ নেতা সংগ্রহ করেছেন মনোনয়নপত্র আমাদের জাতীয় নেতা এইচ এম কামারুজ্জামান সাহেবের মৃত্যুর পর এই আসনে আওয়ামী লীগের কোনো দলের সাংসদ ছিলেন না নাই এখন পর্যন্ত নাই সেই কারণে মনে করি যে এখানে আওয়ামী লীগের দলীয় সাংসদ থাকা একান্ত প্রয়োজন যা দলের স্বার্থে দলের বিস্তার ঘটাবে কর্মী সংখ্যা বাড়াবে মানুষের সাথে যোগাযোগ আরও বৃদ্ধি করবে এই কারণেই আমি দলের নমিনেশন তুলেছি এদিকে আসনটিতে বিএনপির মনোনয়নের বিষয়ে আশাবাদী সাবেক সাংসদ ও মেয়র মিজানুর রহমান মেনো মনোনয়ন চান স্থানীয় নেতা শহীদ হাসানও রাজশাহীতে বিগত দিনে উন্নয়নের কোনো ছোঁয়া নাই যত যা উন্নয়ন আপনার চোখের সামনে আছে সব দেশটাতে এবং খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই সময় সুতরাং রাশিয়ার মানুষ আশাও করে না গভর্নমেন্টের কাছে কারণ এদেরকে ভোট দেয় না এরা পিছিয়ে গভর্নমেন্টও যে মানে আওয়ামী লীগ যখন যখন ক্ষমতা যেভাবে হোক আসে ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে এবার ভোটারের সংখ্যা তিন লাখ আঠারো হাজার একশো আটত্রিশ জন সুমন পারভেজ নিউজ নাইন ঢাকা